স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন, জলকে তুমি যে নামেই ডাকো, পানি বলো কিংবা জল, তার ধর্ম কিন্তু একই। তার ধর্ম মানুষের পিপাসা পেলে সেই পিপাসার নিবারণ করা। আবার অনেক মহাপুরুষই বলেছেন, উৎসবের কোনো ধর্ম হয় না, উৎসব মানুষের মিলন ক্ষেত্র। যে মিলন ক্ষেত্রে মানুষ মানুষের অভিমান ভুলে আবারও একত্রিত হয়। তবে সভ্য সমাজ সমস্ত কিছু জানার পরও মহাপুরুষদের সেই সমস্ত অমর বাণী জেনেও তারা আজ মানতে চায় না। তোরে আমি কইছি না, ওর লগে তুই মিশবি না, ও মুসলমান, আমাকে সাজাবে। মুসলমান মানে কি? আমাদের গ্রামে তো ওই একটাই পুকুর, সেখানে ওই হিন্দু মুসলমান সবাই স্নান করে। তবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আবারও বাংলা ছবির দর্শকদের মানব জমিন মনে করিয়ে দিল, মানুষের কোনো ধর্ম হয় না, মনুষ্যত্বই আসল। ছবির নাম মানব জমিন। ছবির পরিচালনা করেছেন জয়দেব ঘোষ। ছবিতে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী, মাস্টার বিভাষণ, মাস্টার সৌরভ এবং কুশীলব। কয়েকদিন আগেই নজরুল তীর্থে হয়ে গেল মানব জমিনের প্রিমিয়ার। সেই প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট, আর সেখানেই পাওয়া গেল ছবির সমস্ত কলাকুশলীদের। কারা কারাই বা এলো সেটাই এবার চলুন দেখি।